কোনো কিছু নিয়ে, কিন্তু ব্রাহ্মণবাড়ির একটা বদনাম অনেকে বলে ঝগড়া লাগে ময়মন সিং এটার ইউটিউবে দিয়ে কইটা বল মেরা। ওই যে আগে যে আমরা বিভিন্নভাবে ঝগড়া, তখন তো আর ফেসবুক টেসবুক ছিল না, ঘুরায় গেরা এটার বন বেড়ে দিয়ে চালাই দেয়। তাই আপনার আজকে থেকে ওয়াদা করেন, খুব ছোটো খাটো বিষয় নিয়ে যদি কোনো বিতর্ক হয় সমাজে মুরব্বীদেরকে নিয়ে এটা সমাধান করব, কিন্তু পরস্পর সলা নিয়ে ঝগড়া করবো না, মামলা মোকদ্দমা তো যাবো না, কথা বলে ঠিক। আমি একটা জিনিস বুঝি না, আপনারা কিছু হলে ঝগড়া লাগিয়ে হলালিয়া মাডলে মেজাম গিয়া লাইমা একটা লোক একটা দুরন্তি মারছেন, হ্যাঁ একটা লাইলের মধ্যে লাগিয়া উল্টাই হয়ে আছে গা, আপনি তারে ফাঁয়া এক একটা তা পেটের মধ্যে গায়ে দিয়া তারে কি করছেন মাইরে ফেলছেন। আরে মারলেন কিন লাগিয়া, এই মারলেন কিন লাগিয়া, মারলেন কিন লাগিয়া, একটু ডরাই সজন সাইরা দেন না। হ্যাঁ 10 বছর করবো, বাপরে বাপ মানিক কে গাইডা মারলে মরে যেলাম ঘুরলে, এত এমনি আপনি রে সালাম দিব কথা কন ঠিক না বেটি, মাইরা বাহাদুরি করুন লাগব। একবার কামর এলাকাত নাই, আর এমনি এলাকাত নাই, আমার এ বাসটা কি তা নয় উপজেলা হুন তো না, যেহানো ইহানো তুনব আওয়াজ হইব কসবা, কত হইব কসবা আওয়াজ হইব বাংলাদেশ। অনলাইনে কালকে দেখবে এই ওয়াশটা সারা বাংলাদেশে চলতেছে। তবে ঝগড়া করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এবার ছোট ঝগড়া হোক আর বড় ঝগড়া হোক, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে, আরো জোরে বলেন তিনি কে, সন্দেহ আছে? শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ, এ তো মানুষ বরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ কেঁদেছে, আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়ে গিয়েছি, কিন্তু পোস্টারে অনেকে বাদ এসা লেখে নাই, পোস্টারে বাদ এসা না লেখার কারণে মানুষ অনেক বিব্রত হয়েছে, অনেকে জানে না পোস্টারও বিভিন্ন জায়গাতে আপনারা তেমন কেমন লাগিয়েছেন জানি না, প্রচার মাইকে কতটুকু করেছেন সেটাও জানি না। এরপরও দিল্লি সুলতানপুর প্রথম ওয়াজ মাহফিল সুন্নিমা সম্মেলন, তাইর হিসাব আসবে, তাইর হিসাব তো এসেছে, বাদ এসা মাহফিল হলেই মাহফিলে জায়গা হওয়ার কথা না, কিন্তু প্রচারেই প্রসার, আপনারা এই প্রচারে কিছুটা গ্যাপ ছিল, তো মানুষ আসতেছে, লাইটমেট দেখতেছি আসতেছে আর কি। ভাইরা আমার, কথা কম বলি, সব মিলে আবার অনেকে বলতে পারেন যে হুজুর এত তাড়াতাড়ি মাইক ধরলো মাহফিলটা ভাঙিয়ে দিয়ে যাবো, আসলে আমার সাথে কনফার্ম ছিল বাদ আসা মাইক ধরবো, এরপর আমি একটু বিবেচনা করছি, এখান থেকে আমি ভৈরব মাহফিল সেখানে চলে যাব, আগামীকাল কসবা চন্দ্রপুর মাহফিল আছে, এরপরের দিন চট্টগ্রাম বোয়ালখালীতে মাহফিল আছে, এরপরের দিন ময়মনসিংহ সিরাজগঞ্জে মাহফিল আছে, এইভাবে কন্টিনিউ সিজন ঘর সিজনে চলতেছে আর কি, যতটুকু আল্লাহ পাক নসিবে লিখে রাখছে, রমজান মাসও 26টা মাহফিল করছি। আমি যেখানে যাই আমি ব্রাহ্মণবাড়ির কথাই বলি, কারণ আমি বোয়ানবাড়ির ফোলা, ব্রাহ্মণবাড়ির পোলাপানের মেজাজ গরম কিন্তু দিলটা নরম, ঠিক কিনা বলেন? এই জন্য একটা অনুরোধ করে যায় ভাই,